শুভ সকাল দর্শক, আমি চন্দন পাল, অবাক দুনিয়া চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভোর থেকে অনেক বৃষ্টি হয়েছে, তো এখন সকাল 1:30 বাজে। আমি এসেছি ঢাকা লালমাটিয়া মাছ বাজারে। অনেকদিন পর লালমাটিয়া মাছ বাজারে যাচ্ছি, দেখি বাজারের কি অবস্থা, আগের মতো মাছ ওঠে কিনা বা উঠেছে কিনা, দামগুলো কেমন, সেই সব জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন দেখি, বাজার বসছে এখানে সোম বুধ এবং শুক্র 3 দিন বাজার বসে। আপনাদেরকে আমি দেখাই বাজারটা, যে শুরুতে দেখুন সবজি ফলমূল এবং মাছ বাজার সবটাই দেখাবো। শুরুতে একটু মাছের দামগুলো আপনাদেরকে দেখাই। এখানে মূলত লালমাটিয়ায় যারা বসবাস করেন এবং আশেপাশে যারা থাকেন তারাই এই বাজারটাতে বাজার করেন। ভাই সালাম আলাইকুম। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু বলবেন এই মাছের দাম গুলা কেমন? আপনি ধরেন বলি কোন না বলেন, এই আইর গুলা কেমন? এডি, হ্যাঁ এডি 900 টাকা কেজি। 900 টাকা আইরের কেজি? আর এই গুলছা কেমন? গুলছা ভালো। গুলছা কত করে? 800 টাকা গুলছা। আর এই বাইলা? 1100 টাকা বাইলা। কত সুন্দর বাইলা দেখুন দর্শক, বড় বড় বাইলা। কয়টা কেজি হবে? 4-5 কেজি হবে। আর এই ভাঙ্গুর কত করে? ও বাটা কত করে? ও খৈলা বাটা, হ্যাঁ 500 টাকা। আচ্ছা, আর এই আইটটা কত? 600 টাকা এই আইট। পাবদা? পাবদা 450। আর এটা কি পাঙ্গাস? কত করে? 700 টাকা নদীর পাঙ্গাস। দর্শক দেখলেন এখানে হচ্ছে বড় বড় আইর। এই আইরগুলো কোন জায়গার? নদীর। কত করে? 900 টাকা। মেঘনা নদীর ইলিশ আছে দেখতেছি আপনাদের এখানে। ইলিশ কত করে? 2000 টাকা ইলিশের কেজি। 1 কেজি 200 গ্রাম ইলিশ, অনেক সুন্দর। এগুলো কোন জায়গার? চাঁদপুর নাকি ইয়ে? চাঁদপুর 2000 টাকা কেজি। আর এটা ডিমা চিংড়ি কত করে? 1100 টাকা ডিমা চিংড়ি। এই দেখতেছেন ভাই, উনি এই বাজারে অনেকদিন ধরে মাছ বিক্রি করেন। কাস্টমার এসছে, আমরা এই পাশে আর একটু দেখাই আপনাদেরকে। সুন্দর একটা দেখুন, সুন্দর ব্যবস্থায় মাছ বিক্রি। বড় বোয়াল, কাতল, আইট, বাইলা। এই যে ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো। বাইলা কত করে বিক্রি করছেন? 800 টাকা বাইলা। পদ্মা নদীর বাইলা। আর এই পলি? পলি 750, বড় সাইজ। নদীরটা আর পোয়া? পোয়া 700 নদীর। আর 800 টাকা নদীর গুলশা। এটা তো ইন্ডিয়ান বোয়াল, ইন্ডিয়ান না? কত করে? 900 টাকা। আর এই কাতল? কাতল 600। আয়ের কত করে বিক্রি করতেছেন? আয়ের 1000, বড় আয়ের 2টা 1000। পুটি আছে, পুটি কত করে? 900 টাকা। এই যে তোপসে, তোপসে কত? 700 টাকা। দর্শক উনি নদীর মাছ বিক্রি করেন, সবগুলাই নদীর মাছ বিক্রি করেন। কেনাকাটা হচ্ছে জমজমাট ভালো। এই হচ্ছে পুরোটা, ওরা সুন্দর দেখতে, খুব সুন্দর। আচ্ছা, আমরা একটু আরেকটু অন্য জায়গায় দেখি। একটু ক্রেতা কম, কারণ সকাল থেকে বৃষ্টি হয়েছে তাই ক্রেতা কম। তবে একটু পরেই হয়তো জমজমাট হয়ে যাবে, শুধু বৃষ্টি থেমে গেছে, একটু পরে জমজমাট হয়ে যাবে। এই পাশে মাছ আছে, কেটে নেওয়ার ব্যবস্থা আছে। আমি একটু ওই পাশটা আপনাদেরকে দেখাই। এই যে ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? ট্যাংরা কত করে? 600 টাকা। আর এই পাবদা? 450 পাবদা। আর এই আয়ের কত করে? 600।
আর এই বাইলা এক হাজার, আর এই চিংড়িটা এক হাজার চিংড়ি। এগুলো কোন জায়গার চিংড়ি? আজকে খালি রুই আর কাতল নিয়ে আসছেন? ওইদিকেও আছে রুই। কত করে বিক্রি করতেছেন রুই? ৪০০। আচ্ছা, এই হচ্ছে রুই, বড় বড় রুই ৪০০ টাকা কেজি। আর এই কাতল? কাতলও ৪০০। ঢাকা শহরে ইন্ডিয়ান আইড় এবং বোয়াল আর কাতল মাছে ভরে গেছে। হ্যাঁ, কাতলও আছে অন্য বাজার গুলাতে। হ্যাঁ, ওই জন্য দাম কম। আর এগুলা কত করে চিংড়ি? এটা ৬৫০। এটা কি সিলভার কাপ? এটা কত করে? ২৫০। তো দেখলেন দর্শক ভাই, অনেকদিন ধরে এই লালমাটিয়া বাজারে মাছ বিক্রি করেন, আপনি আসলেই আমার সাথে দেখা হয় প্রায়। ঠিক আছে, ভালো থাকবেন, আমি একটা এই পাশে দেখে আসি। এই পাশে দেখেন, এই পাশে এক ভাই থাকেন, কই উনি? একটু কোথায় গেছে, আমি একটু ঘুরে আসি। এই আরেক ভাই আছে, এই যে এখানে মাগুর আছে, জেতা মাগুর, শিং শোল। ভাই আসসালামু আলাইকুম, মাগুর কত করে? মাগুর ৭০০। আর শিং? আর শোলগুলা? শোল ৬০০। এই পুঁটি কত করে? পুঁটি ৬০০। সুন্দর পুঁটি দর্শক, দেখুন দেশি পুঁটি ৬০০। মলা কত করে? মলা ৫০০। আর এই ট্যাংরাটা? ট্যাংরা ৬০০। এই যে শিং মাগুর শুনলেন আপনারা, এই যে এই হচ্ছে শিং, এই হচ্ছে মাগুর, শিং শোল আর এই মাগুর। কই কি চাষেন ভাই? কই কত করে? কই ২৫০। আর তেলাপিয়া? তেলাপিয়া ২৫০। দেখুন এখানে কই চাষের, কই বড় বড় কই ২৫০, তেলাপিয়া ২৫০। মোটামুটি বড় সাইজের তেলাপিয়া ২৫০ টাকা। আর এই পাশে বড় পাবদা আছে, পাবদা কত করে? ৪০০ টাকা পাবদা, বড় বড় পাবদা ৪০০ টাকা। ভালোই। আর এখানে চিংড়িটা ৬০০। শোল কত? রুই কত বেচতেছেন? ৪০০ টাকা রুই। ধন্যবাদ ভাই, আমরা আরেকটু সাপ নিয়ে যাই, দেখি এইখানে তো নাই, এই পাশটা একটু দেখে আসি। এই দেখেন আরেক ভাই মাছ বিক্রি করতেছেন। মাছগুলো দেখাই আপনাদেরকে, সুন্দর সুন্দর মাছ। এই জায়গাটা আপনাদেরকে দেখাই, কি সুন্দর দেখেন ডেকোরেশনটা। খুব সুন্দর ডেকোরেশন মাছের, দেখুন খুবই সুন্দর। আপনাদেরকে একটু দামগুলো জানাই ভাই। আসসালামু আলাইকুম, আসেন ভালো। হ্যাঁ, অনেকদিন পর, হ্যাঁ আসলাম। একটু বলবেন এই কাতলটা কত করে? কত কেজি ওজন এটা? ৬.৫ কেজি ওজন কাতল, ৬০০ টাকা। আর এই আয় ১১৫০ নদীর? বোয়াল? বোয়াল কি নদী না ইন্ডিয়ান? নদীর ইন্ডিয়ান মাছ নাই আপনার কাছে? আচ্ছা, আর এই তপসে কত? ৭৫০ টাকা তপসে।
আর এটা গাউরা কত করে? বাসা গাউরা। আচ্ছা, মিশানো কত করে? 750। অরিজিনাল নদীর মাছ মাওয়া ঘাটের। আর এখানে ছোট দুইটা বোয়াল কত করে? 700 টাকা। আর সরপুটি কত? 600 টাকা। আর পোয়াটা 600। আর একটা ছোট আইরা আছে 700 টাকা ছোট আইর। আর এই চিংড়িটা 1250। তো নদীর এই পাশে শিং আছে, শিংটা কত করে? 1100 টাকা শিং। সব জেতা বিলের। এটা পাঁচ মিশালি না? বিলের নলা কত করে? 350। দর্শক দেখলেন মাছগুলো সুন্দর, মাছ সবগুলো মাছই সুন্দর, দেখতে সুন্দর। আজকে বাজারে মানুষ কম, অনেক কম মানুষ বাজারে, কারণ বৃষ্টির জন্য মানুষ এখনো আসে নাই। একটু পরে হয়তো 9:30-10 থেকে জমজমাট হবে বাজার। বাজারে এখনো মাছ রয়ে গেছে, সবজি মুরগি সবকিছু আছে। ভাই বিক্রি করতেছেন, দাম দর হচ্ছে। এই পাশে দেখুন অনেক মাছ, বড় বড় তেলাপিয়া আছে। এই তেলাপিয়া কত করে রে ভাই? 250 টাকা তেলাপিয়ার কেজি। বড় তেলাপিয়া দেখুন, এটা একটা 1 কেজি হয়ে যাবে না? একটা 1 কেজি হয়ে যাবে 250 টাকা। আর এই সরপুটি কত করে? সরপুটিটা 400 টাকা বলতেছে। সুন্দর সুন্দর সরপুটি। যাই হোক, রুই গুলো তো আগেই জানিয়েছি, আর এই কই গুলো এরা 200-250 টাকা দামে বিক্রি করতেছে। বিজেতা কই, চাষের কই, রুই পাঁচশো বিক্রি হচ্ছে। এখানে এই পাশে চলে এসছে চাষের পাঙ্গাস, চাষের তেলাপিয়া, এগুলো সবই আজ বিক্রি হয়ে যাবে। এখনো আসতেছে বাজারে, এখনো জমজমাট হয়নি, হবে। ওই যে দেখুন, ওই যে আইটটা কাটা হয়ে যাচ্ছে, আইট বিক্রি হয়ে গেছে, কাটা হচ্ছে। আমি আপনাদেরকে একটু মুরগির দাম জেনে আসি, মুরগির দামটা একটু জানাই। এই যে দেখুন এখানে মুরগি, এগুলো হচ্ছে সোনালি মুরগি, এক পাশে সোনালি মুরগি, দেশি মুরগি আছে। ভাই সালাম আলাইকুম, মুরগি কত করে সোনালি? 390 টাকা পিস না জুড়া? কেজি 390 টাকা কেজি সোনালি। আর দেশি? দেশি 700 টাকা কেজি। আচ্ছা, শুনলেন, সোনালি সোনালি কি সাইজ অনুযায়ী নাকি যে কোনোটা সাইজেও বিক্রি করেন, কেজিও বিক্রি করেন? আচ্ছা, শুনলেন সোনালি। আর এটা দেশি না? এটা হচ্ছে দেশি, দেশি মুরগি। এইভাবে ওনারা বিক্রি করেন। লালমাটিয়া বাজারটা একটা মাঠের মধ্যে বাজার, মাঠের একটা কোনায় বাজারটা বসে, এবং এখানে সপ্তাহে 3 দিন বাজার বসে, সোম বুধ এবং শুক্রবার। এখানে ব্রয়লার মুরগি আছে। ভাই ব্রয়লার কত করে? 220 টাকা ব্রয়লার। আর এটা 390, এটা 390 টাকা সোনালি, একটু বড় সাইজ, 390 টাকা। ওই পাশে দেখি অনেকেই এখানে মুরগি বিক্রি করে, এই পাশে সবাই প্রায় একটু কম বেশ দাম সবাই। ভাই সালাম আলাইকুম, কত করে বিক্রি করছো মুরগি? 230 থেকে 290 টাকা, 390 টাকা কেজি বিক্রি করতেছেন। আর ইয়ে দেশিটা 670, দেশিটা 670 করে বিক্রি করতেছেন। দেখুন দেশিটা, দেশি মুরগিগুলো অনেক সুন্দর, মুরগি আছে, মুরগ আছে, অনেক জায়গায় ইয়ে আছে। এগুলা কোন জায়গা থেকে আনেন? ময়মনসিং থেকে, ভালুকা, ময়মনসিং ভালুকা থেকে দেশি। আর এগুলা বগুড়ার সোনালি গুলা বগুড়ার, আর দেশি গুলা ময়মনসিং ভালুকা থেকে আসে। হ্যাঁ, আর একটু যাই আমরা এই পাশে দেখাই আপনাদেরকে একটু সব। এই পাশে সুতকিও আছে, দেখুন সুতকিও আছে। হ্যাঁ, এই যে আম আছে। আম কত করে কেজি? আমার জন্য 60 টাকা, আর এমনি 70 টাকা।
আচ্ছা, আর মিষ্টি আলু কত করে? মিষ্টি আলু 50, পটল 60 টাকা, লেবু 20 টাকা, আলু 10 বড়া। আচ্ছা, আলু কত করে? 120 টাকা, 120 টাকা কেজি। পিস কত করে? 20 টাকা পিস, বড় বড় পিস 20 টাকা। বাহ, খুব সুন্দর। আর এই শশা 50 টাকা কেজি, কেজি আর দেশিটা। আর টমেটো 50, 20 টাকা হালি। আচ্ছা, আর কি উস্তে 60 টাকা কেজি। আচ্ছা, এই যে ভাই, ধনে পাতা কত করে? 100 গ্রাম 20 টাকা। আর বইয়ে কত করে? 50। আচ্ছা, এই পাশে দেখুন দর্শক, আম চলে আসছে করে, পাকা আম। ভাই সালাম আলাইকুম। এটা আম তো পেকে গেছে দেখি। কোন জায়গার আম এটা? সাতক্ষীরার আম। আচ্ছা, কত করে এটা? 200 টাকা কেজি। সাতক্ষীরার আম এটা পেকে গেছে, দেখছেন আম চলে আসছে বাজারে, পাকা আম। আরে তরমুজটা 60 টাকা কেজি বিক্রি করেন। আমটা দেখে ভালো লাগতেছে, আর কিছুদিন পরে আম মানে আমে ভরে যাবে বাজার, তখন দাম নিশ্চয়ই আরো কমবে। আর এই পেঁপে কত করে? পেয়ারা 100 টাকা। আর পেঁপে 120 টাকা। বেল কত? 100 টাকা পিস। আর এই ড্রাগন ফ্রুট 300 টাকা। ক্যাপসিকাম 40 টাকা পিস, কেজি 250 টাকা। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা, পান খাচ্ছেন। কলা কত করে? 150 টাকা সাগর ডজন। আর এটা কত? সবজি 100 টাকা। ডিমের ইয়েটাও জানাই আপনাদেরকে। চাচা আসসালামু আলাইকুম। ডিম কত করে হালে ইয়ে ডজন? 140 টাকা ডজন মুরগির ডিম। আর হাঁসের ডিম আছে? হাঁসের ডিম নাই। 140 টাকা মুরগির ডিমের ডজন। আর এই পাশে দেখেন সব শাক, শাক ওনের কাছে সবজি আছে অনেক। বিধান শুনলাম আপনার একটু আগে, এই লাউ গুলো কত করে? 50 টাকা লাউ। হ্যাঁ, না ইয়ে কত করে বিক্রি করতেছেন জালি? 40 টাকা জালি। এই কাঁচা আম গুলো কত? 80 টাকা কেজি কাঁচা আম। দেখতেছেন এইটা হচ্ছে লাল মাটি মাছ বাজার, একটু পেঁয়াজ। ভাই সালাম আলাইকুম। পেঁয়াজ কত করে? আপনার তো 80 টাকা। হ্যাঁ, আপনি খুঁজে আসলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অনেকদিন পরে আসছি। এটা 80 টাকা না? আর এটা কত করে? এটা 75 টাকা। এটা কোন জায়গার? ফরিদপুরে 75 টাকা। আর এই রসুন কত করে? 240 টাকা। আর এটা দেশিটা 300 টাকা। আর এটা কি চায়না? কত করে? 240। আলু কত করে? 60 টাকা আলু। আলুর দাম অনেক বেশি দর্শক, কি করে বাংলাদেশে আলুর দাম এত বেশি এটাই বোধগম্য না। এই দেশে আলু মানে কোল্ড স্টোরেজে আলু পচে যায়, অথচ আলুর এত দাম। বড় একটা কাতল কাটা হচ্ছে, দেখি আমরা কাতলটা কিভাবে কাটছে। দা ছোট, মাছ বড়। দেখুন দাঁড়ের তুলনায় মাছ বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তরমুজ কত বিক্রি করতেছেন ভাই? 100 টাকা ছোটটা, আর বড়টা 200 টাকা। সুন্দর ডিজাইন করা আছে, বড়টা 200 টাকা। এখন তো গরম একটু কমে গেছে, দাম কমে গেছে, গরম কমে গেছে এই জন্য দাম কমে গেছে, এই জন্য কাঁঠাল আছে। ভাই কাঁঠাল কার? আপনার কাঁঠাল কত করে? 100 টাকা কাঁঠাল। আচ্ছা, কাঁঠাল 100 টাকা। বাহ, সব ধরনের সবজি আছে বেশি।